আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে হচ্ছে কচুর লতি রান্না করেছি। আসলে তো অনেকদিন পরে রান্না করলাম কচুর লতি। এটা আসলে চিংড়ি মাছ আলু দিয়ে আর কি, তো ভালোই লাগে। তো এটা আমার একটা পছন্দের খাবারই ধরতে গেলে খুব পছন্দ হয় আমার, মানে এটা আমি অনেক পছন্দ করে খাই আর কি। তো আমি যেভাবে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করি তো সেভাবে আপনার সাথে শেয়ার করলাম। চলুন দেখে আসি কিভাবে রান্নাটা আমি করলাম। এখানে হচ্ছে আমি মানে পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ আর বেশি করে রসুন, তারপর হচ্ছে মানে সব মশলা, মানে লতি কচুর লতি রান্না করতে যা যা আর কি লাগে আর কি, তো একটু আদা রসুন পেস্ট দিয়েছি, যেহেতু আমি অনেকটা রসুন দিয়ে দিয়েছি তো সেজন্য আর কি অল্প একটু দিয়েছি, আর হলুদ ফাঁকি দিয়েছি আর মরিচ ফাঁকি অল্প একটু দিয়েছি, কারণ হচ্ছে আমি কাঁচামরিচ অনেকগুলা ফেলে দিয়েছি আর কি, মাঝখানটা টুকরো করে দিয়েছি। তো এই সব মশলা দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছে ভালো করে। আসলে দেখা যায় একটু বেশি করে রসুন দিয়ে কচুর লতিটা রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু রসুনটা কম পড়লে আসলে মাঝে মাঝে গলায়ও ধরে আর কি কচুর লতি, তো একটু বেশি করে রসুন দিতে হয়। আর লেবুর রস দিলেও ভালো হয়, তো আমার মনে ছিল না তাই আমি দিতে পারি নাই, তবে খাওয়ার সময় দিয়ে নিলেও হবে, সমস্যা নাই। তো লুতি আসলে দেখা যায় একটু গলায় ধরবেই, যতই ভালো লুতি হোক না কেন, তবে এটা এতটা আমার মানে ধরে নাই, অল্প অল্প আর কি ধরেছিল, তো খাওয়া গেছে। তো এই যে আমি একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে, তারপর হচ্ছে আমি লুতি আর আলু হচ্ছে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, মানে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। তো এটা কষানো হোক, হওয়ার পরে দেখাচ্ছি। আসলে মোটামুটি কিন্তু কষানো হয়ে গেছে, দেখতে পারতেছেন তেলটা কিন্তু ভালোভাবে ভেসে উঠেছে, তো কমে গেছে। তো এখন হচ্ছে লতি আলু ভাপ দিয়ে রাখা, তো দিয়ে দিচ্ছি আমি। তো মাশাআল্লাহ লতিগুলো মানে খুবই সফট হয়েছে আর কি ভাপ দেওয়ার পর আর কি। তো এইভাবে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, তো একটু লতি আর আলু দিয়ে একটু কষিয়ে নেব ভালোভাবে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, এখন ঢেকে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনাটা উঠিয়ে নিলাম, তো সিদ্ধ মোটামুটি হয়ে আসছে, তবে আর একটু হবে আর কি, নয়তো একটু একটু শক্ত আছে আর কি। তো এই যে এখন কিন্তু হয়ে গেছে, লতিটা দেখতে পাচ্ছেন অনেকটা মিশে গেছে আর কালারটাও একটু চেঞ্জ হয়েছে। তো আমি মাঝে মাঝে মানে লতি আসলে মাঝে মাঝে খেতে ভয়ও লাগে আসলে, অনেক গলায় ধরে, তবে এটা গলায় ধরে নাই অতটা, বেশি করে রসুন দিলে হয়তো ঢাকটা চলে যায়। এই যে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তারপর হচ্ছে একটু নামিয়ে আমি পরিবেশন করে দেখাবো। তো আবার ঢাকনা খুলে নিলাম, এই তো হয়েই গেছে।
এখন হচ্ছে আমি প্লেটে বেড়ে নিয়েছি, হাফ প্লেটে। তো লতিটা এই যে অনেক মজাদার হয়েছিল, ছোট চিংড়ি মাছ দিয়ে কিন্তু লতি, এভাবে আলু, আমি একটু আলু দিই সাথে। অনেকে শুধু লতি রান্না করে তবে সেটাও ভালো লাগে, তো আমি একটু আলু দিয়ে করি আর কি, আমার পছন্দ। তবে এই এই রেসিপিটা আমি আমার মতো করে দেখাইছি, আপনারা কিছু মনে করবেন না, হয়তো এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।